বলে তোমার দয়ার দ্বার যখন খুলে যায়, তোমার কৃপা হলে গুঙ্গাব পঞ্চম স্বরে গান করবে কোনো অসম্ভব নয়। শিবানন্দ সেন এ মহাপ্রভু রথযাত্র সময় বললে কি শিবানন্দ, এইবার যেমন তোমার যে বালক হবে তার নাম রাখবে পুরী দাস। বালক জন্ম নিল, পুরী দাস নাম রাখলেন, প্রথম বৎসর নিয়ে এসছেন। আর যার মুখে মহাপ্রভু নিজের চরণ অঙ্গুষ্ঠ প্রদান করেছিলেন, শিবানন্দ যাবে সেই বালক মিলাইল মহাপ্রভু পদাঙ্গুষ্ঠ তার মুখে দিল। সেই বালক যখন 7 বৎসর হয়েছে, প্রতি বৎসর ভাতি সে বৎসর সে বালক এসেছে। আর সেই বালক যখন এসে প্রণাম করেছে, মহাপ্রভু গম্ভীরায় বলছেন, পুরীদাস কৃষ্ণ বল, কৃষ্ণ কহ বলি প্রভু বলে বারে বার, তবু কৃষ্ণ নাম বালক না করে উচ্চার। মহাপ্রভু বলছেন, পুরীদাস কৃষ্ণ বলো, বলছে না কৃষ্ণ বলো, বারবার মহাপ্রভু বলার পরেও কৃষ্ণ নাম সে বলছে না। স্বরূপ গোস্বামীকে বললে কি, স্বরূপ আমি মানে এমনকি মনুষ্যকে পশু পক্ষীদের মুখেও কৃষ্ণ নাম উচ্চারণ করে দিলাম, কিন্তু যে বালক হ্যাঁ কোন প্রকার কৃষ্ণ নাম বললো না, তার মেনে গেলাম আমি। স্বরূপ দামোদর গোস্বাম বলছেন, প্রভু আপনি হলেন জগৎগুরু, আপনার মুখে কৃষ্ণ নাম রূপী মন্ত্র প্রাপ্তি করে গুরু মন্ত্র যেন মনে মনে জপ করছে, বাহিরে প্রকাশ করছে না, গুরু মন্ত্রকে বলতে নয়। সেদিন চলে গেল, পরের দিন আবার সে বালককে নিয়ে শিবানন্দ সেন এসেছে। যে বালক পূর্বদিন কৃষ্ণ নাম বলি না, কোনোদিন এ পর্যন্ত বিদ্যালয়েও যায়নি, স্কুলেও যায় না, সেদিন যখন এসেছে আর দিন প্রভু কহে পড় পুরী দাস, এক শ্লোক করি দেহ করিল প্রকাশ। যে বালক কোনদিন বিদ্যা অধ্যয়ন করে নাই, আর মহাপ্রভু বললেন পুরী দাস পড়, মহাপ্রভুর কৃপায় তিনি এক শ্লোক রচনা করলেন, অগ্ন শ্রবস কুণ্ডলয় অগ্ন রঞ্জন পুরস মহেন্দ্র মহিলাম। যে ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীগণের শ্রবস কুণ্ডল, তারা শ্রবণ ইন্দ্রে কানের কুণ্ডলের স্বরূপ, যে ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীগণের নেত্রের অঞ্জন স্বরূপ, যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের কণ্ঠের মণিময় হারের স্বরূপ, বৃন্দাবনম রমণীনম মন্ডন মখিলম হরি জয়তি, সেই ভগবানের জয় হো। 7 বৎসরের বালক নাহি অধ্যয়ন, ঐছে শ্লোক করে লোকের চমৎকার মন। চৈতন্য প্রভুর এই কৃপার মহিমা ব্রহ্মাদি দেব যার নাহি পায় সীমা। ভগবানের কৃপার যখন দ্বার উন্মুক্ত হয়ে যায়, সেই কৃপার দ্বারটা যখন খুলে যায়, তো কিছুই অসম্ভব থাকে না। ধ্রুব তপস্যা করলেন, হ্যাঁ ধ্রুব স্তুতি করলেন, জন্ত প্রবিশ মম আচমি মিমাং প্রসুপ্তম সঞ্জীব ভয়ত অখিল ধরস্বদা। স্তুতি প্রকরণ তো বড় আছে। ধ্রুবজি মহারাজ বলছেন যে প্রভু, যেমন কোন ব্যক্তি কাঁচ খুঁজতে খুঁজতে রত্ন পেয়ে যায়, তদ্রুপ স্থানাভিলাষী তপসী স্থিতোহং ত্বং প্রাপ্তবান দেব মরীন্দ্রম মধ্যম। কাঁচ খুঁজতে খুঁজতে যেমন যে মণি পেয়ে তদ্রুপ আমি রাজ্য প্রাপ্তি করতে এসেছিলাম, আর রত্ন স্বরূপ আপনাকে পেয়ে গেলাম, রাজ্য না যাচ্ছে, হে প্রভু আমি রাজ্য চাই। ভগবানের সুখদেব গোস্বামী
দ্বিতীয় স্কন্ধে বলেছেন অকাম সর্বকাম বা মুখ্য কাম উদার দিই তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। নিষ্কাম হোক বা সব প্রকার কামনা যত যুক্ত হোক এ পরীক্ষিত ভগবানের ভজন করবে, কারণ ভগবানের ভজন করলে কি হবে তোমার কামনাও পূরণ হবে আর কামনার যে বাসনা সেটাও পূরণ হবে, সে বাসনাটাকে নাশ করে আর ভগবান নিজের পদকেও প্রদান করিবেন, কারণ ভগবানের প্রতিজ্ঞা আছে অন্য কামে যদি করে কৃষ্ণের ভজন না মাগিলে ও কৃষ্ণ তারে দেন শ্রীচরণ। কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞান এই মূর্খে বিষয় কেন দেব সো চরণা অমৃত দিয়ে বিষয় ভুলাইব। কাম লাগে কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। কামনা নিয়েও যদি কৃষ্ণের ভজন করা হয় তথাপি সে কামনাও সিদ্ধ হয় আর কৃষ্ণেরও প্রাপ্তি হয়। ধ্রুবজি মহারাজের উপরে এই প্রকার ভগবান কৃপা করলেন। প্রিয়ব্রত মহারাজ দেবর্ষে নারদ থেকে তিনি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতেছিলেন, ব্রহ্মার বলাতে তিনি বিবাহ করলেন, দশটি পুত্র হল, তিনজন নৈষ্ঠিক ব্রহ্মচারী হলেন, বাকি সাতজনকে এই প্রিয়ব্রত রথ চাকায় এ পৃথিবী সাত ভাগে বিভক্ত হলেন, সাতটি দ্বীপ সাতটি সমুদ্র হল। এই বংশে ঋষভদেব ভগবানের প্রাকট্য হল, ঋষভদেবের শতপুত্র ছিলেন, পুত্রগণকে দেখে বলছেন হে পুত্রগণ গুরু ন শস্যসা স্বজন ন শস্যা, সে গুরু গুরু নয়, পিতা পিতা নয়, মাতা মাতা নয়, সে বান্ধব বান্ধব নয়, যারা সৎ উপদেশ প্রদান করে গিয়ে সংসার থেকে মুক্তি প্রদান করিয়ে দেয় না তারা সে গুরু হবার যোগ্য নয়। ইনার পুত্র ছিলেন সর্বশ্রেষ্ঠ ভরত মহারাজ, যিনি 1 কোটি বর্ষ আর রাজ্য শাসন করে অন্তিমে গণ্ডকী তটে আসেন, আর গণ্ডকী নদীর তীরে তপস্যা করতে করতে সেখানে একটি হরিণের প্রতি আসক্ত হয়, হিরণ জনিতে যান, কোন ব্রাহ্মণ দেহ প্রাপ্তি করে ভগবত প্রাপ্তি করে। ভূগোল খগোল পঞ্চম স্কন্ধে বর্ণন করেছেন নরকের বর্ণন, এই নরক থেকে উদ্ধারের উপায় কি, তখন নাম মহিমা অজামিল প্রসঙ্গ বর্ণন করেছেন। সপ্তম স্কন্ধে শ্রী প্রহ্লাদ চরিত্র, আমরা গত গত বার প্রণাম এই প্রসঙ্গ শ্রবণ করেছি, পরশু নৃসিংহ চতুর্দশী যেই দিন আমাদের কথার বিশ্রাম, যদি সময় মিলে তো সেই দিন কিঞ্চিৎ শ্রবণ করবো, আজকের সময় অত্যধিক হয়েছে। অষ্টম স্কন্ধে ভগবান হরি অবতার গ্রহণ করে শ্রী গজেন্দ্র রক্ষা করেছিলেন, সমুদ্র মন্থন কথা এই অষ্টম স্কন্ধে বর্ণন আসে। শ্রী ভগবান বামন রূপ ধারণ করে তিনি বলির সঙ্গে ছলনা করে আর দেবতাগণকে তাদের ইন্দ্রপদ স্বর্গ রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। নবম স্কন্ধে সূর্য বংশ বর্ণন, এই সূর্য বংশে মহা মহা প্রতাপ রাজা জন্ম নিয়েছিলেন, যে বংশে শ্রী মহারাজ অম্বরীশ চরিত্র আমরা শ্রবণ করেছি, এই বংশে মানদাতা সগর রন্তিদেব শ্রী মানদাতা সগর শ্রী হরিশ্চন্দ্র আদি মহা মহা প্রতাপী রাজা জন্ম নিয়েছে, এই বংশে রাজা বজ রঘু দশরথ দশরথের এখানে ভগবান রাম লক্ষ্মণ ভরত শতগুণ চতুর্দা মূর্তিরূপে প্রকট হলেন, চন্দ্র থেকে চন্দ্রবংশ ভগবানের নাভি, কমল থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র
তার অত্রি অত্রি পুত্র হরিণ চন্দ্র, চন্দ্র থেকে চন্দ্র বংশ চললেন, চলল আর এই বংশে আগে চন্দ্রের পুত্র হরেন বুধ, বুদ্ধ বুধের পুত্র হরেন পুরুরবা, পুরুরবার বিবাহ উর্বশীর সঙ্গে হল, ইনার ছয়টি পুত্র ছিলেন। এই বংশে আগে রাজা হরে নহুষ, নহুষেরও ছয়টি পুত্র ছিলেন। যদি যদা তু সংয়াতি নয়তি বিয়তি কৃতি, ইয়ে রাজা নহুষের পুত্র ছিলেন। যদাতি থেকে দুটো বংশ চলল, যদাতির দুটো পত্নী ছিলেন দেবযানী আর শর্মিষ্ঠা। এ বহুত লম্বা প্রসঙ্গ। দেবযানীর দুটো পুত্র হরেন যদু দুর্বশ, যদু থেকে যদুবংশ। শর্মিষ্ঠার তিনটি পুত্র হরেন ধ্রুব অনুপ পুরু, যে পুরু থেকে আগে পুরুবংশ হল। এই পুরুবংশে বড় বড় মহাপ্রতাপী রাজা দুষ্যন্ত ভরদাদি বড় বড় রাজা হলেন। রন্তিদেব এই বংশে জন্ম নিয়েছেন। এ পরীক্ষিত, এই পুরু বংশে তোমারও জন্ম হয়েছে। আর যদু থেকে যদুবংশ, এই বংশে আগে রাজা হলেন সুরসেন। সুরসেনের পুত্র ছিলেন বসুদেব, বসুদেবের সাতটি পত্নী ছিলেন, সপ্ত পত্নী দেবকী। দেবকীর গর্ভে অষ্ট আটটি পুত্র জন্ম নিলেন। অষ্টম পুত্র রূপে ভগবানের প্রাগট্য হল মথুরায়, গোকুলি বধাই হল মাখন চুরি লীলা করে বৃন্দাবনে গিয়ে তিনি গোচারণ লীলা করেন, গোবর্ধন ধারণ করেন, রাস লীলা করে মথুরায় গেলেন। মথুরায় কংসবধ করে দ্বারকায় 16108 মহিষগণের সঙ্গে বিবাহ করে সমস্ত যদুবংশীগণের বিনাশ করে উদ্ধবকে তত্ত্বজ্ঞান উপদেশ প্রদান করে তিনি নিজের ধামে গমন করিলেন। শ্রী রাজা পরীক্ষিত বললেন, কৃষ্ণ কথা হয়ে গেল? বলে পুরো তো বলে দিলাম। বললেন, হে গুরুদেব, যে কৃষ্ণ কথা শ্রবণের জন্য আমি অত্যন্ত ব্যাকুল হয়ে বসে আছি, এত সূক্ষ্ম নয়, একটু বিস্তার প্রভু শ্রবণ করান। রাজা পরীক্ষিতকে সুখদেব উৎসন বললেন, হে রাজন, কথা শ্রবণ করতে করতে চার দিন ব্যতীত হয়ে গেছে, একটু জলপান তো করে না। রাজা পরীক্ষিত বলছেন, হে গুরুদেব, হে পরমহংস চূড়ামণি, আপনার মুখনিঃসৃত এই হরি কথা অমৃতকে পান করে আমার ক্ষুধা তৃষ্ণার কোন অনুভব হচ্ছে না, আপনি আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করান। যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমার পিতামহ পাণ্ডবগণ এই কৌরবরূপ সেনাসাগরকে পার করেছিলেন সেই কথা আমাকে বলুন। যে ভগবান আমার মাতৃ, আমার মাতার উত্তরার গর্ভে প্রবেশ করে আমার রক্ষা করেছিলেন সেই ভগবানের কথা আমাকে বলুন। সুখদেব গোস্বাম বললেন, বিস্তার পূর্বক আমার কালি শ্রবণ করব আজকে সংক্ষেপে। হে রাজন, মথুরা মণ্ডলের রাজা ছিলেন উগ্রসেন, উগ্রসেনের ছোট ভাই ছিলেন দেবক, দেবকের পুত্রী ছিলেন দেবকী, দেবকীর বিবাহ আর হল বসুদেবের সঙ্গে। এই পৃথিবীর উপরে যখন কংস আদি দেবতা বা দৈত্যগণের অত্যাচার বাড়তে লাগিল, পৃথিবী ভারাক্রান্ত হয়ে দেবতাগণের স্মরণে পৌঁছাল। দেবতাগণ পৃথিবী মাতাকে নিয়ে ব্রহ্মার নিকটে গেলেন, ব্রহ্মা সমস্ত দেবতাগণকে নিয়ে ক্ষীর সাগরের তটে প্রার্থনা করলেন, আকাশবাণী হল। সেই আকাশবাণীকে ব্রহ্মা শ্রবণ করে দেবতাগণকে বললেন, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষপর, বসুদেব গৃহে ভগবান প্রকট হবে, সেই জন্য উনার লীলায় সহায়তা করার জন্য হে দেবতাগণ তোমরাও ব্রজমণ্ডলে গিয়ে জন্মাও।
বসুদেবের বিবাহ দেবীর সঙ্গে হল, কংস বিদায় করতে নিয়ে যাচ্ছে আকাশবাণী হল। আরে অজ্ঞানী কংস যে দেবীকে গেত আনন্দে নিয়ে যাচ্ছে তারই অষ্টম গর্ভ তোর কাল। শোনা মাত্র বসুদেব দেবীকে যে বধ করতে যাচ্ছে, বসুদেব হাত ধরে নিলেন, হে কংস তুমি কি করছো, তোমার ভগ্নীর হত্যা সেও বিবাহ সময়ে, ইয়ে তোমার কৃপার পক্ষে বধের যোগ্য নয় বলে শুনলেন আকাশবাণী। বসুদেব বললেন যে মৃত্যুর ভয়ে তুমি ভগ্নীর হত্যা করতে যাচ্ছ, সেই মৃত্যুর কবল থেকে কে বেঁচে আছে আমাকে বলো। কিন্তু কংস কিছুই শুনতে চাইল না, অন্তত গত্বা শ্রী বসুদেব বললেন তোমাকে দেবকীর থেকে ভয় না, দেবকীর পুত্র থেকে ভয়, ওর দেবকীর যত পুত্র হবে আমি সমস্ত পুত্র তোমাকে দেব। ছয়টি পুত্রে বধ করে শ্রী বসুদেব কংস তাদের কারাগারে নিরুদ্ধ করল। সপ্তম গর্ভে শ্রী বলরামজির আগমন হল, ভগবানের আজ্ঞায় শ্রী যোগমায়া দেবী সেই গর্ভস্থ বালককে দেবকীর গর্ভে থেকে নিয়ে রোহিণীর গর্ভে সংস্থাপিত করলে। অষ্টম গর্ভে ভগবানের আগমন হল, সমস্ত দেবতাগণ এসে স্তুতি করলে, গর্ভস্তুতি। ধীরে ধীরে ভাদ্র মাস কৃষ্ণ পক্ষ অষ্টমী চারটি তিথি মধ্যরাত্রে ভগবান কংসের কারাগারে প্রকট হলেন। বসুদেব দেবীকে স্তুতি করলেন, ভগবান বললেন তোমরা পূর্ব জন্মে কৃষ্ণের সুতমার্গে ঘোর তপস্যা করেছিলে, তখন আমাকে পুত্র রূপে চেয়েছিলে, আমি কৃষ্ণের গর্ভ হয়ে এসেছিলাম। দ্বিতীয় জন্মে তোমরা অদিতি কশ্যপ হলে তখন বামন হয়ে এসেছিলাম, এখনো তোমাদের পুত্র হয়ে এসেছি। বহু প্রাকৃত শিশু এই সমস্ত বিষয়ে আমরা কালকে আরো সুস্থ রূপে বিস্তার রূপে শ্রবণ করব। বসুদেব সেই বালককে গোকুলে ছেড়ে আর কন্যাকে নিয়ে এসছেন, কন্যাকে যেই মারতে যাচ্ছে কংস, সে আকাশ মন্ডলে গিয়ে বলছে আরে কংস আমাকে মেরে তোর কি হবে, তোকে যে মারবে সে জন্ম হয়ে গোকুলে। সুন্দর বধাই আসুন, বধাই গান করে আর নিত্যাদি করে আজকাল কথা বিশ্রাম নেব, কালকে যেসব বিষয়ে বিশাল চর্চা হবে। আর কালকে গিরিরাজ পূজা ছাপ্পান্ন ভোগ আপনারা এইখানে দর্শন করিবেন, গিরিরাজের অভিষেক দর্শন করিবেন, প্রসাদ লাইন দিবেন, পরে আগে নন্দোৎসব দেখিবেন, কফি চকলেট এইখান থেকে দিয়ে তারপর প্রসাদ লাইন দিবেন। ও নন্দ কে লালা কি জয়, বল কৃষ্ণ কানিয়া লাল কি জয় বলেছেন একটু জোরে বলুন, বল কৃষ্ণ কানিয়া লাল কি জয়। মাইয়া যশোদা জয় হোলা, মাইয়া যশোদা জয় হোলা, বলহারি বাজে তোমার মাইয়া যশোদা জয় হোলা, ধন্য ভয় রে, ধন্য 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 ধন্য
Gobind Gokul Aayo, 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 Gobind Gokul Aayo,
Dios.